আজকে থেকে আমরা আবার আমাদের নতুন চ্যাপ্টার অর্থাৎ ডিফারেন্সিয়েশন শুরু করতে চলেছি তা এই ডিফারেনসিয়েশন শুরু করার আগে আমাদের কিছু ফর্মুলা প্রয়োজন পড়বে প্রবলেমগুলো ঠিকঠাকভাবে সলভ করার জন্য এবং এই প্রবলেমগুলো ঠিকঠাকভাবে সলভ করার জন্য কিছু ফর্মুলা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা ডেরিভেটিভ কিন্তু খুব সহজেই করতে পারবো সেই জন্য অবশ্যই আমাদের আগে ফর্মুলা জানতে হবে এবং ফর্মুলাগুলো কিভাবে মনে রাখব সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। এখানে দেখো আমি কিছু ফর্মুলা একদম লিস্টেড করে রেখেছি ঠিক আছে এই ফর্মুলাগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা যদি কেউ চাও তো ফর্মুলাগুলোকে স্ক্রিনশট করে রেখে দিতে পারো তোমাদের সুবিধার জন্য ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এই ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হবে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যে পাওয়ারটা থাকবে সেটা ফার্স্টে বসবে এবং এক্সের পাওয়ার এক কমে যাবে ঠিক আছে আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ডিডি এক্স অব এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কি হচ্ছে বলো ফাইভ সামনে আসলো এবং এক্সের পাওয়ার এক কম হলো অর্থাৎ ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে আমরা যখন প্রবলেম করবো তখন আমরা এভাবে ভেঙে করবো না আমরা ডিরেক্ট করবো যেমন ধরো আর একটা এক্সাম্পল তুলেছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার টেন ডিরেক্ট কী লিখবো টেন সামনে পাওয়ার এক কমিয়ে দেবো এক্স টু দি পাওয়ার নাইন ঠিক আছে এই হলো আমাদের ফার্স্ট ফর্মুলা এবার চলো আমরা সেকেন্ড ফর্মুলায় যাই ডিডি এক্স অফ এক্স এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান তাহলে আমরা যখনই এক্স এর ডিফারেন্সিয়েশন করবো ডাইরেক্ট ওয়ান লিখে দেবো ডিডিএক্স অফ সি অর্থাৎ কোনো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে জিরো ঠিক আছে তারপরে এক্স অফ রুট এক্স রুট ডিফারেন্সিয়েশন কত হবে ওয়ান বাই টু রুট এক্স হলো তারপরে এক্স অফ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের কি হবে মাইনাস ওয়ান তারপরে এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে ঠিক আছে তারপরে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এ টু দি এক্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে এ টু দি পাওয়ার এক্স ইনটু লগ এ ঠিক আছে তারপরে এক্স অফ লগ এক্স লগ এক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই এক্স এই ছিল আমাদের ফার্স্টের আটটা ফর্মুলা আমি এখানে করেছিলাম সেই আটটা ফর্মুলা এই আটটা ফর্মুলা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা কিন্তু ডেরিভেটিভ খুব সুন্দরভাবে এবং খুব সহজে করতে পারবো এইবার আমরা আসছি যে ত্রিকোণামিত যে রেশিওগুলো আছে তাদের ডেরিভেটিভ কি হয় ঠিক আছে দেখো এখানে একটু ভালো করে নোটিশ করবে যে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স এবং কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স তাহলে তারপরে টেন এক্সের ডেরিভেটিভ দেখো সেক্স স্কোয়ার এক্স এবং কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স ঠিক আছে আর সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স টেন এক্স আর কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স ঠিক আছে এই এই ছটা জিগোনমেটিক রেশিও ডেরিভেটিভ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবার আমি দেখো এখানে রেড কালার দিয়ে মার্কিং করে রেখেছি ঠিক আছে কেন মার্কিং করেছি দেখো এগুলো ছিল আর এগুলো আছে এগুলোর আগে দেখো মাইনাস হয়েছে ডেরিভেটিভে অর্থাৎ যে রেশিওগুলো সি দিয়ে স্টার্ট দেখো কসেক্স কটেক্স কোসেক এক্স তাদের আগে দেখো মাইনাস হচ্ছে ডেরিভেটিভ করার সময় তাদের আগে কিন্তু মাইনাস আসছে কিন্তু দেখো নর্মাল এগুলো কিন্তু সি দিয়ে স্টার্ট নয় এর আগে কিন্তু মাইনাস নয় তাহলে এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখো যে যে সমস্ত ত্রিকোণামেট্রিক রেশিওর সি দিয়ে শুরু তাদের ডেরিভেটিভ করলে কিন্তু একটা করে মাইনাস আসবে ঠিক আছে এইটা গেল এইবার আমরা আসছি ইনভার্স আমাদের যে ত্রিকোণামেট্রিক ফাংশনগুলো আছে তাদের ডেরিভেটিভ কি হয় সাইন ইনভার্সের এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই রুটোভারা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ সাইন ইনভার্সের মনে রাখলে আমরা কস ইনভার্সটাও মনে রাখতে পারবো আবার আমি এক্ষুনি বলে আসলাম যে যে সমস্ত টিকোনামেট্রিক ফাংশন সি দিয়ে স্টার্ট সেই সমস্ত ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে মাইনাস আসে দেখো এখানে কস ইনভার্স করেছি দেখো মাইনাস দিয়ে স্টার্ট হয়েছে তাহলে সাইন ইনভার্সেরও যা কস ইনভার্সেরও তাই এবার কস ইনভার্সের ক্ষেত্রে সি দিয়ে স্টার্ট হচ্ছে তাই মাইনাস হচ্ছে সিমিলারলি পরেরগুলো দেখো টেন ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান্স স্কোয়ার কোয়াট ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাও দেখো কোয়াট ইনভার্স এক্স সি দিয়ে স্টার্ট তাই মাইনাস এসেছে তাহলে টেন ইনভার্স এক্স মনে রাখলে আমাদের কোয়াট ইনভার্স এক্স মনে থাকবে আর মাইনাসটাও অবশ্যই মনে থাকবে কারণ এটা কিন্তু সি দিয়ে স্টার্ট এটা কিন্তু সি দিয়ে স্টার্ট নয় তাহলে যেটা সি দিয়ে স্টার্ট তার আগে মাইনাস থাকছে যেটা সি দিয়ে স্টার্ট নয় তার আগে মাইনাস থাকছে না পরবর্তীতে আসো সেকিনভার্স এক্স ওয়ান বাই এক্স রুটোভর অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কো ইনভার্স এক্স হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স রুটোভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একই রকম সেকেরও যা কো তাই কো সেক্স সি দিয়ে স্টার্ট তাই তার আগে মাইনাস আসছে তাহলে এই ছিল আজকে আমার কুড়িটা ফর্মুলা এই কুড়িটা ফর্মুলা তোমরা ভালো করে স্টাডি করো ঠিক আছে যেভাবে বললাম সেইভাবে আমি পরবর্তী ভিডিওতে ডিফারেন্ট ডেরিভেটিভের প্রত্যেকটা প্রবলেম স্টেপ বাই স্টেপ আমি করব। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই সবার ফার্স্ট পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ওকে